নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শনি যাপ দেতা হে ছাপ্পর ফাঁকে দেতা হে, এই কথাটা আপনারা সকলে হয়তোবা শুনে থাকবেন। তাই হতে চলেছে এই পাঁচ রাশির জীবনে। আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। আর এটি হতে চলেছে 29শে সেপ্টেম্বর থেকে 20শে নভেম্বরের মধ্যে। কোন সেই অতীব ভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো। কি কথা বলবো সেটি আমি ভিডিওর শেষে বলবো, কারণ আপনারা অনেকেই বলেন, এরকম কমেন্টস আমার কাছে প্রায়শই আসে, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো পুরো ভুল, ঢপ মারছেন, ফালতু কথা, এই এই নেগেটিভ কমেন্টস। এছাড়াও অনেক রকম নেগেটিভ কমেন্টস আপনারা করেন, তো সেই সব নেগেটিভ কমেন্টস যারা করেন তাদেরকে আমি ভিডিওটি শেষ পর্যায়ে দেখার জন্য রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই ভিডিওটির শেষ পর্যায়টা দেখুন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। শনি গ্রহ, আমরা যাকে খুব ভয় পাই এবং আমরা সবসময় ভাবি যে শনি আমাদের ক্ষতিই করবে, ভালো কিছু করবে না, এই কথাটা ভাবাটা ভুল। কেন ভুল সেটি আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদেরকে বলবো। তবে এই যে পাঁচ রাশির কথা আমি আপনাদেরকে বলতে চলেছি, সেই পাঁচ রাশি সমস্ত দিক থেকে কিন্তু অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, শনি গ্রহ যেটি আমরা ভয় পাই, কিন্তু এই শনি গ্রহ আমাদেরকে কিন্তু অনেক কিছুই দেয়। কী কী দেখায় সেগুলির কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা নিজেরাই এখনই ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনি সেই প্রফেশনে আছেন কি না। দেখুন, যদি আপনি বিল্ডার হন বা আপনার লোহা সিমেন্ট বালির অর্থাৎ হার্ডওয়্যারের বিজনেস থাকে, যদি আপনার চায়ের বিজনেস থাকে, যদি আপনি চাকরি করেন এবং গভর্নমেন্ট চাকরি, অর্থাৎ চাকরি জিনিসটা কিন্তু শনি গ্রহ কিন্তু নির্দেশ করে, চাকর যেটাকে বলে, চাকরি মানে চাকর থেকেই কিন্তু এই চাকরিটা এসছে, এই চাকর বা নকর এটা নির্দেশ করে শনি। অর্থাৎ আপনার শনি গ্রহ যদি ভালো থাকে তাহলে চাকরি পাবেন, এবং অতীব শুভ থাকলে সরকারি চাকরি পর্যন্ত মানুষ পায়। আরও সরকারি চাকরি পাওয়ার জন্য আরও একটি গ্রহ রয়েছে, আমি সেই বিষয় নিয়ে পরে বলবো। তো এই সব সেক্টরে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবেই হবে। এর পাশাপাশি যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ চালান, অর্থাৎ আপনার ধরুন তেলের মিল আছে, আপনার ধরুন বড় কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রচুর লোক খাটে, বা ছোটোখাটো হলেও চলবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভ পাবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই পাঁচ অতীব সৌভাগ্যশালী রাশি যেগুলি 29শে সেপ্টেম্বর থেকে 20শে নভেম্বরের মধ্যে অপার ধন পেতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 29শে সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়ে যান, তারপরে খেলাটা অটোমেটিক বুঝতে পেরে যাবেন। তবে ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু আপনি অবশ্যই ওয়াচ করবেন, কারণ ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শনি গ্রহের কৃপা দৃষ্টি পেতে চলেছেন। এরপরে তিন নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শনি গ্রহের কৃপা দৃষ্টি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে
বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শনি গ্রহের কৃপা দৃষ্টি পেতে চলেছেন। এবং লাস্ট যে অন্তিম রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। তো আসুন এবার আমি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে দিই, যেটা জানার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি ওয়াচ করবেন। শনির শুভ দৃষ্টি তখনই আপনার জীবনে কাজে আসবে যখন আপনার জন্মছকে শনি গ্রহ শুভ পজিশনে থাকবে বা শুভ অবস্থায় থাকবে বা শুভ নক্ষত্রে থাকবে। এছাড়াও অতীব শুভ ফল পাওয়ার জন্য আপনার জন্মছকে শনিগ্রহকে ভালো থাকার তো প্রয়োজন রয়েছেই রয়েছে, সাথে যদি আপনার শনির দশা অর্থাৎ মহাদশা যেটাকে বলে সেটা চলে সেক্ষেত্রে তো সোনায় সোয়াগা। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকে আমাকে বলছেন যে আমার কিছুই তো হচ্ছে না কিছুই তো হচ্ছে না, তাদের জন্য বলছি যদি আপনাদের এই সব যদি না চলে সেক্ষেত্রে একদমই ফল পাবেন না তা নয়, ফল পাবেন, তবে কিছু কাজ আছে যাদের শনিগ্রহ খারাপ রয়েছে তারা যদি কিছু কাজ করেন এখন থেকেও করতে পারেন, এখন থেকেও এখনও সময় প্রচুর রয়েছে, সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু সেই সময় কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তো প্রথমত কাউকে ঠকাবেন না, কাউকে ঠকাবেন না, কারোর টাকা চিট করবেন না, আমি প্রায়শই বলে থাকি। দ্বিতীয়, কোনো দুস্থ কুকুরকে আননেসেসারিভাবে মারবেন না, খেতে যদি না দিতে পারেন না দেন তবে মারার অধিকার আপনাদের কারোর নেই। তিন নম্বর, যদি আপনারা ওম সাং সনিশ্চার নম এই মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে স্নান করে উঠে প্রতিদিন উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু শনির শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন। তবে এ প্রসঙ্গে কথা বলে রাখি, যদি আপনারা কুকুরকে মারেন, মানুষকে ঠকান, মানুষের ক্ষতি করেন আর আপনি এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি কোনো কাজই হবে না। তাই আপনাদেরকে ভালো কাজগুলো করতে হবে, আর যাদের শনিগ্রহ খুব ভালো পজিশনে রয়েছে তারা যদি এই কাজগুলো করে তাহলে তো আমার কি বলার আছে, কিছু বলার নেই। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম সমস্ত ডিটেলস। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।